চুরি করা মোটরসাইকেল সহ আটক একজন। বড় সড়ে একটি মোটরসাইকেলের চোরের চক্র ফাঁস হতে পারে। চুরি করা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ধরা পড়ল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হরেকৃষ্ণপুরের বাসিন্দা ভবানীপুর এলাকায়। মোটরসাইকেলে চেপে শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসার সময় মোটরসাইকেলের মালিকের হাতে ধরা পড়ে সহদেব রায়। মোটরসাইকেলটি চুরির পরে কালিয়াগঞ্জ থানায় মোটরসাইকেলের চুরি নিয়ে অভিযোগ জমা করা হয়। মোটরসাইকেলের মালিক কালিয়াগঞ্জ থানায় ফোন করে পুলিশ ঘটনাস্থলে থেকে সহদেব রায়কে আটক করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে। কালিয়াগঞ্জ থানার পুলিশ সহদেব রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। চুরি করা মোটরসাইকেলটি কোথা থেকে কিভাবে আনা হয় মোটরসাইকেল কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমেছে। চুরি করা মোটরসাইকেল কিভাবে সহদেব রায়ের কাছে আসলো, মোটরসাইকেল চোরের চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সহদেব রায় না অন্য কোনো চক্রের শিকার। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। মোটরসাইকেল চোরকে আটক করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকল গ্রাম পঞ্চায়েতের ডালিমগা এলাকায় একটি মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে একটি চোর। তার বাড়ি হরিকৃষ্ণপুর, নাম সহদেব রায়। কালিয়াগঞ্জ থানার পুলিশ আটক করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসা হয় ও জিজ্ঞাসাবাদ চলছে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। কী নাম তোর? বাড়ি সহদেব। কি মোটরসাইকেল? না মোটরসাইকেল চুরি, মোটরসাইকেল উদ্ধার হয়েছে তো। কি নাম তোর? বাড়ি সহদেব। কি মোটরসাইকেল? না মোটরসাইকেল চুরি, মোটরসাইকেল উদ্ধার হয়েছে তো। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। আমাদের আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছি সরকারের পক্ষে ও সমাজের পাশে। নিরপেক্ষ সংবাদ হার্স নিউজ।